নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মারা গেছে আরো দুজন নতুন করে আক্রান্ত হয়েছে সাতাশ জন করোনার উপসর্গ নিয়ে বরিশালেও একজনের মৃত্যু হয়েছে সারা দেশে বাড়ছে সংক্রমণ এর মধ্যেই লকডাউন শিথিল হওয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন করোনার হটস্পট নারায়ণগঞ্জে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও সাতাশ জন মারা গেছে দুজন এ নিয়ে গত এক মাসে এই জেলায় পঞ্চাশ জনের মৃত্যু হল মোট আক্রান্ত এক হাজার তিপ্পান্ন জন এরই মধ্যে শহরের শিল্পাঞ্চলে চালু হয়েছে সাড়ে তিনশো গার্মেন্টস বেড়ে গেছে জনসমাগম লকডাউন উপেক্ষা করে নারায়ণগঞ্জের দেওভোগ নগর এলাকায় এক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে বাইশ বছরের এক তরুণ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি এদিকে চব্বিশ ঘন্টায় পিরোজপুর সদর ও পটুয়াখালীর দুমকিতে নতুন করে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল একশো আর মারা গেছে ছয়জন রংপুর বিভাগের আট জেলায় গত চব্বিশ ঘন্টায় একশো সাতষট্টি জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন এর মধ্যে রংপুর জেলায় আক্রান্ত এগারো জন তাদের মধ্যে দুজন চিকিৎসক দুজন নার্স ও এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় আরও নজন করোনায় আক্রান্ত হয়েছেন এর মধ্যে সিলেট জেলায় ছয়জন সুনামগঞ্জে দুজন এবং মৌলভীবাজারে একজন রয়েছেন এ নিয়ে এই বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুশো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও এক চিকিৎসক ও পাঁচ স্টাফসহ জেলায় পনেরো জন করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে সেখানে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল একশো উনসত্তর ব্রাহ্মণবাড়িয়ায় গত চব্বিশ ঘন্টায় একই পরিবারের দশ সদস্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় সংক্রমিত লোকের সংখ্যা হল আটান্ন নেত্রকোনায় দ্রুত বাড়ছে সংক্রমণ চব্বিশ ঘন্টায় একশো আটষট্টিটি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন দশ করোনা রোগী এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতান্ন করোনা উপসর্গ নিয়ে এরই মধ্যে জেলায় মারা গেছে এক শিশুসহ আটজন এদিকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে না থাকায় সারা দেশেই লকডাউনের শিথিলতা এসেছে শহরগুলোর অনেক দোকানপাটি এখন খোলা এ অবস্থায় আতঙ্কগ্রস্ত সচেতন মহল বিউরো রিপোর্ট এটিএন বাংলা